জেলার সবচেয়ে বড় পাইকারি পেঁয়াজের হাট শৈলকুপা। বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী ও কৃষকরা পেঁয়াজ নিয়ে আসেন এখানে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে কেনা বেচা। বর্তমানে হাটে প্রকার ভেদে মনপ্রতি পেঁয়াজ 2200 থেকে 2600 টাকা দরে বিক্রি হচ্ছে। 10 দিন আগেও যার মূল্য ছিল 1700 থেকে 2000 টাকা মন। ব্যবসায়ীরা বলছেন হাটে পেঁয়াজের সরবরাহ কমায় বেড়েছে দাম। বর্তমান যে পেঁয়াজের দাম আছে আমরা খুশি, যথেষ্ট খুশি। এখন মোটামুটি বাজার ভালো, এখন এরকম বাজার থাকলে পর চাষি বাঁচবে। আর পেঁয়াজ উৎপাদন করে কৃষকরা তেমন লাভবান না হলেও বাড়তি মুনাফা হাতিয়ে নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা, এমনটাই অভিযোগ কৃষকদের। যে সময় পেঁয়াজ ছিল ঘরে সেই সময় আমরা দাম পাই নাই। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন BMW গাড়ি। পেঁয়াজ সব চলে গেছে ব্যবসায়ীর ঘরে, টাকা পাচ্ছে ব্যবসায়ীরা, চাষিরা কোনো টাকা পায় নাই। এদিকে পেঁয়াজের বাজারের অস্থিরতা থামাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান জেলা বিপণন কর্মকর্তা। জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়গণের সাথে আমরা প্রতিনিয়ত মোবাইল কোর্ট এবং বাজার মনিটর অব্যাহত রেখেছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে চলতি বছর জেলার 6 উপজেলায় 9754 হেক্টর জমিতে 182558 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।